السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شكرا درشق কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্ব কো-স্পন্সর লিলি। আজকে মাহে রমাদানের তৃতীয় জুমার সলাত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আদায় করেছি। আসলে রমজান মাসটি খুব দ্রুতই চলে যায়, কিন্তু আমাদের প্রিপারেশন, আমাদের প্রস্তুতি, ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া, আমাদের ইবাদত আজকার কেমন চলছে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদের প্রশ্নোত্তর তো আছেই, যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে প্রদত্ত নম্বরে ফোন করুন, আমাদের কাছে এসএমএস করুন, সেলফোন নাম্বার অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 2414 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube.com/rtvislamicshow। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন, যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে, যিনি আজকে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন, হাজারো আলেমের উস্তাজ মোহতারাম ডক্টর আনোয়ার রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম উস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রহমত বরকত মাগফিরাতের এই রমজান মাসটা কেমন যেন দ্রুত চলে যায় সম্মানিত শেখ। অলরেডি আজকে আমরা 18তম রমজানে উপনীত হয়েছি, আর মাত্র 11-12 দিন। আসলে ঠিক এই মুহূর্তে আমাদের আকুতি এবং আমলের ধরনটা কি হবে, বিশেষ করে সময় তো আর নেই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রমজান মাস আসলে আমাদের সামনে এসেছিল আল্লাহর নৈকট্য লাভ করে একটি সুযোগ নিয়ে। জি, আমাদের গুণাগুলো আমরা মাফ করিয়ে নিষ্পাপ হওয়ার সুযোগ নিয়ে এসেছিল। বেশ কয়েকদিন চলে গেল, আর অল্প একটা দিন বাকি রয়েছে। এখন আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার যে আসলে আমি কতটুকু অর্জন করতে পেরেছি, এই যে দিনগুলো চলে গেল আমি কতটুকু লাভ করতে পেরেছি। যেমন ব্যবসায়ীর ব্যবসা করে, সময় চলে যায়, দিনের শেষে হিসাব করে আমার কী লাভ হইল, কী লোকসান হইল, আমার কত লাভ করা দরকার ছিল, কত করতে পারি নাই। আমাদেরও একটা হিসাব করা দরকার জীবনের, যে আসলে আমি এই যে 18 দিন চলে যাচ্ছে, এই 18 দিনে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি কতটুকু অ্যাডভান্স হওয়ার কথা ছিল। আমার গুণাগুলো মাফ করি আমি আল্লাহর মুকাররব বান্দা হওয়ার জন্য, প্রিয় বান্দা হওয়ার জন্য আমার কতটুকু অ্যাডভান্স হওয়া দরকার ছিল, আমি কতটুকু হতে পেরেছি কি না। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা তুহাসাবু বাইনি রব্বিকুম। তোমাদের রবের সামনে হিসাব দেওয়ার পর আগে নিজে হিসাবটা নিজে করো। তো আমাদের সামনে অল্প অল্প কয়েকটা দিন আছে, এই সময়গুলোকে আমরা জীবনের সফলতার জন্য, জীবনের কামিয়াবির জন্য এটাকে একমাত্র সুযোগ মনে করে, লাস্ট চান্স মনে করে এই সময়গুলো আমরা কাজে লাগিয়ে, প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। বিশেষ করে রমজানের শেষ দশক, যেখানে লাইলাতুল কদর রয়েছে, যে শেষ দশক লাইলাতুল কদর পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার ছেড়ে মসজিদে চলে আসতেন, এবং প্রতি রমাদানে তিনি এটা করতেন। কেন? যাতে লাইলাতুল কদরটা তিনি পেয়ে যান, অর্থাৎ যে যার আগে পিছের সব গুনাহ মাফ, তিনি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমাদানের শেষ দশকে এতকাল বসে যেতেন। তারপরে কি মাআশাআল্লাহ আইনা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রমাদানের শেষ দশে ইবাদতে এত বেশি পরিশ্রম করতেন যা অন্য দিনগুলোতে করতেন না, এবং কি আহিয়া লাইল, রাত থেকে জীবিত করে দিতে, অর্থাৎ রাত্রিভর এবাদতে মগ্ন হয়ে থাকতেন, সজাগ থেকে এবাদত করতেন, ও সাদ্দাল মেজার, এবং কোমর বেঁধে এবাদতে লাগতেন, মজবুত দৃঢ়তার সাথে এবাদতে লেগে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা গুণাগার, আমাদের তো এই সুযোগটা আমাদের নেওয়া উচিত, যে সময় আমাদের চলে যাচ্ছে, সময় চলে যাবি, বরফের মতো গলে যাবি, এটা থাকবে না, কিন্তু আমাদের আকলমানদের আকলিস ব্যয় করে, আমাদের বিবেক বুদ্ধি ব্যয় করে যে এই মূল্যবান সময়টা আমরা হারিয়ে ফেলতেছি, এরপর আর আমরা পাবো না, আবার আগামী বছর কে পাবে না পাবে আমাদের জানা নেই। অতএব এই শেষ চান্স মনে করে, শেষ সুযোগ মনে করে
সুযোগটু কাজে লাগিয়ে আল্লাহর ইবাদতে নিজকে মগ্ন রাখার চেষ্টা করি, বিশেষ করে সুযোগ থাকলে এতেকায় বসার চেষ্টা করি। এতেকায় বসলে সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার একটা উত্তম সুযোগ এটা রয়েছে। ধন্যবাদ সম্মানিত শেখ। তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে যে মোহতারাম, এতেকাফ তো আমরা শেষ দশকে করব, কিন্তু শেষ দশক বলতে একুশতম রমজান থেকে না বিশতম রমজান থেকে, আসলে কতক্ষণ এবং কারা এতেকাফ করবে, এতেকাফের লাভটা কি, ফজিলতটা কি? জি, এতেকাফ শুরু হবে একুশে রমজান থেকে, অর্থাৎ ২০ তারিখ পার হওয়ার পরে। সূর্যাস্তের আগে দিন মসজিদ চলে যাবেন, সূর্যাস্ত থেকে শুরু হয়ে যাবে একুশ তারিখ বা এতেকাফের দিনগুলো। যেহেতু আরবিতে রাত্রি আগে আসে দিন পরে আসে, সেই হিসাবে ১০ তারিখ সূর্যাস্তের পর থেকেই এতেকাফের সময় শুরু হয়ে যাবে। আর এই এতেকাফ এটা সুন্নে মুয়াক্কাদা অনেকেই বলেছেন, অর্থাৎ এটা তাকিদযুক্ত, যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, অতএব তাকিদযুক্ত, অতএব প্রত্যেকেই এতেকাফ করতে পারে। যারা আকেল বালেক সুস্থ মস্তিষ্ক, যাদের কোনো এমন কোনো সমস্যা নেই যে সমস্যার কারণে সে আসতে পারছে না, এদের এই এই ধরনের সকলেরই চেষ্টা করা উচিত এতেকাফে বসার। এমনকি মহিলারাও যদি সুযোগ থাকে এতেকাফে বসার চেষ্টা করবেন, যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ এতেকাফ করেছেন, রসুলের কালও করেছেন, রসুল মৃত্যুর পরেও তারা এতেকাফ মসজিদে করেছেন। অতএব যদি মসজিদে সেই ব্যবস্থা থাকে আলাদাভাবে মেয়েদের জন্য, তাহলে এতেকাফ সেখানে তারা করবেন। আর যদি মসজিদে ব্যবস্থা না থাকে, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মতে ঘরে যেখানে নামাজ পড়েন নিয়মিত ওই জায়গাটাকে ঘেরাও করে ওখানে তিনি এতেকাফ করতে পারেন, শুধু হানফি মাজহাবে। কিন্তু অন্য ইমামদের মতে মসজিদ ঘরে এতেকাফ করার কোনো সুযোগ নেই। ফজিলত কি মোহতারাম? আমরা তো যে কোনো আমলের ক্ষেত্রে ফজিলতটা খুঁজি, আসলে লাভটা কি? লাভ হলো বড় লাভ এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক মানুষের শরীরে একটি ছোট্ট গোস্তের টুকরো রয়েছে, এটা যদি ভালো হয়ে যায়, পরিশোধিত হয়, গোটা শরীর ভালো হয়ে যায়, মানে কর্মকাণ্ডগুলি সবটা ভালো হয়। আর ওটা যদি ফাসাদে খারাপ হয়, গোটা কর্মকাণ্ড খারাপ হয়। এখন এই আমরা বিভিন্ন সংসারে থেকে ঝড়ঝন্টে থেকে সত্য মিথ্যা গল্প গুজব গীবত ইত্যাদির মধ্যে থেকে অন্তরকে পরিশুদ্ধ করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। এই জন্য এমন একটা নিরিবিলি পরিবেশে গেলে অন্তরটা পরিশুদ্ধ করলে, আর অন্তর পরিশুদ্ধের মাধ্যমে আমার অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলি সঠিক হবে, সুন্দর হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হওয়ার, আল্লাহর দিকে ফিরে আসার একটা সুযোগ আমি পাচ্ছি এতেকাফের মাধ্যমে, যা আমি সংসার থেকে পাচ্ছি না। ধন্যবাদ সম্মানিত শেখ। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটা আরেকবার বলেন তো প্লিজ। আচ্ছা, আপনার প্রশ্নটা ক্লিয়ার করে বলেন না, আপনি কি ঘুমোচ্ছেন? না তো একটু স্পষ্ট করে বলেন না প্রশ্নটা, লাইন তো অনেকে পায় না, আপনি পেয়েছেন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, অনেকে হয়তো বা ডায়াল করে লাইন পেয়ে গেছে, তারপরে আসলে খেয়ে হারিয়ে ফেলেছে। যাই হোক, আপনারা আরেকবার চেষ্টা করেন, ধন্যবাদ। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, হাফেজা মেয়েদের কোরআন প্রতিযোগিতা অনলাইনে অথবা টেলিভিশনে প্রচার করা কতটা জায়েজ, দয়া করে জানাবেন। মেয়েদের পর্দা কি শুধু বোরকা হিজাব নাকি কণ্ঠ এর অন্তর্ভুক্ত? এখানে আমি একটু বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে হাফেজা মেয়েদের কোরআন প্রতিযোগিতা যদি প্রাপ্তবয়স্ক হয় এক বিষয়, আর অপ্রাপ্তবয়স্ক হলে আরেক বিষয়, দুটো বিষয় যদি বলেন। জি, অপ্রাপ্তবয়স্ক হলে তো কোনো অসুবিধা নেই, অংশগ্রহণ করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক হলে জি কণ্ঠটাও যেহেতু একটা হিজাবের অন্তর্ভুক্ত, এবং কোরআনে কারিমে সুরে নূরে আল্লাহ পাক বলছেন এমনভাবে হাঁটবে না তোমার পায়ের আওয়াজটা যাতে যে গঙ্গুর বা পায়ে যে অলঙ্কার পরে এটার আওয়াজটা যেন বাইরে না যায়, এমনভাবে তুমি হাঁটো। তার কাজে বোঝা গেল কণ্ঠটা একটা, কণ্ঠের প্রতি মানুষের আকর্ষণ থাকে, কণ্ঠ একটি মান, কণ্ঠটাও একটা হেজাব, সেই হিসাবে কণ্ঠটা এইভাবে প্রাপ্ত যারা মেয়ে, যে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে তাদের কণ্ঠটা এইভাবে প্রচার করা আমি সমীচীন মনে করি না, কারণ এতে অন্যকের অন্যদের আকর্ষণ সৃষ্টি হতে পারে কণ্ঠের প্রতি। জি ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন, হ্যাঁ রবিউল বলেন। কেউ যদি মারা যায় ঠিক আছে, তাহলে সে কোনো বিশেষ ক্ষতি আল্লাহর কাছে পাবে কি না?
আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে। তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, সম্মানিত শেখ আবার ফিরবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রসারণ কো স্পন্সর লিলি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর লিলি। আরেকজন কলার অপেক্ষা করছেন, শুরুতে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন, আমরা শুনছি আপনাকে। আমার প্রশ্নটা হলো, হুজুর, আমি কি ফিতরার টাকাটা নিজেই দিব নাকি সর্দারের মারফত টাকাটা ওনারা উঠায় এক জায়গায় দেয়, না আমি দেওয়া উত্তম হবে না ওনাকে দেওয়া ভালো হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটা আমরা পরে আলোচনা করছি। আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, রমজান মাসে কেউ মারা গেলে আলাদা কোনো ফ্যাসিলিটি পাবে কিনা? জি, রমজান মাসে যদি মারা যায়, যদি সে মুসলিম হয়ে মারা যায়, ইমান নিয়ে মারা যায়, তাইলে রমজানের বদলে যেতে রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, রহমত দরজাগুলো খোলা থাকে, জান্নাত দরজা খোলা থাকে, সেই হিসাবে রমাদানের বরকতে, যদি সুস্পষ্ট হাদিসে এভাবে কোনো উল্লেখ নেই, কিন্তু রমাদানে যেহেতু রহমত দরজাগুলো খোলা থাকে, স্পেশাল রহমত হতো পেতে পারে, এটা কোনো হাদিস দ্বারা সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ নেই। তবে শর্ত হইল ইমান নিয়ে যেতে হবে, ইমান না নিয়ে গেলে রমজানে মারা যাক আর যে মাসে মারা যাক সেটা কোনো কাজ হবে না। জি আচ্ছা, তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আব্দুল করিম আমাদের এক ভাই ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ থেকে অনেক শ্রমিক দক্ষিণ কোরিয়া যাচ্ছে কাজের উদ্দেশ্যে। দক্ষিণ কোরিয়ার নিয়ম হচ্ছে বড়দের দেখলে কোমর বাঁকা করে মাথা নিচু করে ইনসা দিতে হয়, মানে সম্মান প্রদর্শন করতে হয়, আর এটা শিরকের অন্তর্ভুক্ত হবে কি না সেটা ওই দেশের কালচার আর কি, মানে কোমরটা বাঁকা করে বড়দের সম্মান করতে হয়, মাথা নোনা লাগে না? মাথা নোনা বলতে মাথা ঝুঁকানো লাগে না, তবে একটু বাঁকা হয় মাথা। এখন ওই দেশের কালচার, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা, এখানে তো ওরকম কোনো নিয়ত করতেছে না, বিষয়টা ক্লিয়ার করলে ভালো হয়। জি, আসলে ওই দেশের কালচার হিসাবে সেটা যেহেতু চাকরি করে সেই হিসাবে করতে পারে, তবে তার চিন্তা থাকতে হবে এটা, কিন্তু আমি কোনো তাকে ওই যেটাকে শেরক পর্যায়ে চলে যায় আমার কিন্তু ওইরকম নিয়ত নাই, উদ্দেশ্যও নাই, শুধু চাকুরির খাতিরে আমি হয়তো এই অবস্থাটা আমি গ্রহণ করে নিচ্ছি। তবে এই অবস্থা যে উত্তরণের কোনো বিকল্প কোনো ব্যবস্থা থাকে সে তখন সে চেষ্টা করবে, আর যেহেতু এই মাথাটা নোয়ানো এটা আমাদের জন্য ঠিক না কারো সামনে আল্লাহ ছাড়া। হ্যাঁ, আমরা তো অনেক সময় এমনি আমাদের মাথা নুয়ে যায়, সেই যে কালচার হিসাবে অথবা চাকরির খাতিরে আপাতত করতে পারে, কিন্তু এটা তার জন্য ওই ধরনের কোনো নিয়ত অথবা তাকে ওই ধরনের শ্রদ্ধা কোনো চিন্তাগুলো মাথায় না থাকে। ধন্যবাদ সম্মানিত শেখ। আচ্ছা, তারপর আরেকটি প্রশ্ন ছিল, সাদাকাতুল ফিতর নিজ হাতেই দিবে না সমাজের মাধ্যমে, সরকারের মাধ্যমে বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে আপনার এই টাকাগুলো বিতরণ করবে বা শস্য বিতরণ করবে? সাদাকাতুল ফিতর যদি আপনি নিজে দেন তাতেও আপত্তি নেই, অথবা এমন ব্যক্তিদের কাছে দিলেন যারা সঠিকভাবে আপনার এই টাকাটা পৌঁছে দিবে, আদায় করে দেবে, তাতে কোনো আপত্তি নেই। আপনি যেভাবে দেন আপনার টাকাটা আদায় হবে, তবে আপনি আপনার নিকটস্থ আত্মীয় বা আশপাশের আপনার যারা গরিব আছে তাদেরই অধিক হকদার, তাদেরকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। জি ধন্যবাদ সম্মানিত শেখ। কলার আছে আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার দুটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল, আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার রোজা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবে শ্বাসকষ্টের রোগীরা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ইনহেলারের প্রশ্নটা আগে যদি বলতেন যে রোজা রেখে ব্যবহার করা যাবে কিনা, এবং তারাবিন নামাজ সুন্নত নাকি নফল, এই বিষয়টিও যদি বলেন, তাহাজ্জুদের নামাজ। জি, ইনহেলার বলে আমাদের ফুতু হইল, যেহেতু এটা পেটে যাচ্ছে না আর এটা তার প্রয়োজন শ্বাস প্রশ্বাসের সুবিধার্থে দিচ্ছে, এই জন্য এটা জায়েজ বলেছেন ওলামায়ে কেরাম বা মুফতিয়ানে আজম। আর তাহাজ্জুদ সলাতটা হইল
সুন্নতের পর আর সুন্নতটাই নফল, আসলে নফল আর সুন্নতটাই খুব একটা ডিফারেন্স তা না, তবে সুন্নতটার গুরুত্ব নফল একটু বেশি, সেই হিসাবে এটা সুন্না যেহেতু রসুল্লাহ সাল্লাম করেছেন এবং এটা করবেন। এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুম বি কিয়ামিল লাইল ফা ইন্নাহু দাআবুস সালেহিন, রাত্রিবেলা কেয়াম করা তোমাদের উচিত, কেন এটা নেক লোকদের অভ্যাস, অতএব এটা সুন্না হিসাবে পালন করেন, তবে না করলে গুনাহ হবে না, এটাও ঠিক। জি ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে মেয়েরা যদি ঘরে এতেকাফ করে তাহলে সিস্টেমটা কী হবে, তার রান্না বান্না আবার বাচ্চা কাচ্চা থাকলে টেক কেয়ার করা, এটার বিধানটা কী মোহতারাম? জি মেয়েরা তো আসলে অন্য মাজহাব অনুযায়ী বা অন্য রায় অনুযায়ী সবাই মসজিদে এতেকাফ করবে, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়ান তু আকিফুনা ফিল মাসাজিদ, সেখানে পুরুষ মহিলাকে আলাদা করা হয়নি, আন্তঃহিরা বাইতালি তয়ফিন ওলা আকিফিন, সেই হিসাবে অন্যদের মতে মসজিদে এতেকাফ করবে। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মসজিদে এতেকাফ করেছেন রসুলের যুগেও এবং রসুলের মৃত্যুর পরেও। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে মহিলা যদি ইচ্ছা করে তার ঘরে যেখানে সে সলাত আদায় করে, যে সলাতের একটা খাস জায়গা থাকবে যেখানে নিয়মিত সে সলাত আদায় করে, ওই জায়গায় সে এতেকাফ করবে, রান্নাবান্না বাচ্চা কাচ্চা লালন পালন থেকে ওই মুহূর্তে দূরে থাকবে সে। ব্যাংকের সাথে সংশ্লিষ্ট মানি প্ল্যান্ট লিঙ্ক কোম্পানিতে টাকা পরিবহনের কাজ করি, বক্স টানার এই চাকরি হালাল হবে কি না? নিশ্চয় বুঝতে পেরেছেন মোহতারাম, টাকা যেগুলো, জি এই টাকাগুলো সেটা জেনারেল ব্যাংকিং হতে পারে, শরিয়া ভিত্তিক ব্যাংকিং হতে পারে, অথবা টাকশাল থেকে টাকা প্রিন্ট দিয়ে যারা বক্স টানাটানি করে আর কি, এতে কোনো অসুবিধা নেই, আপনার চাকরি আপনি। হ্যাঁ, আর ব্যাংকের যারা মনে করেন এটিএম বুথ, তারপরে পাহারাদার, এখানে কোনো সমস্যা নেই, কোনো যেহেতু চাকরি করছে সেটা কোনো সমস্যা নেই তার। এখন রাসুল যে বলেছেন যে সাক্ষী যে হবে, যে আমি তো সাক্ষী হচ্ছি না, আচ্ছা আমি টাকা বহন করতেছি, টাকা বহন করার মালিক, এরপরও সুদি যেগুলো রয়েছে ওরা সহযোগিতা যতক্ষণ না করতে পারে ততটা ভালো, তবে এটা তার হারাম হবে না। স্বামীর টাকা ছাড়া যদি আমার কাছে পার্সোনাল কিছু টাকা থাকে সেই টাকার জাকাত দিতে হবে কিনা? এখন পার্সোনাল টাকা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি জাকাত দিতে হবে আপনাকে, এবং সেটা এক বছর পার হইতে হবে, যদি এক বছর পার হয় আবার নিসাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জি আরেকজন আমাদের নিয়মিত দর্শক উনি লিখেছেন, আমরা যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই যৌতুকের একটা বিষয় আমরা তখন জড়িয়ে পড়ি, কিন্তু এখন তো আমাদের বুঝ এসেছে, এখন তো অনেক দিন চলেও গেছে, তো যখন বুঝ এসেছে তখন আমার করণীয় কি, এই যে যৌতুকের যেগুলো নিয়েছি বা যেগুলো দিয়েছি এগুলোর ব্যাপারে আমাদের ফয়সালা কী হবে? যৌতুক যে নিয়েছেন দিয়েছেন এটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এছাড়া আর কিছু বিকল্প নেই, তবে যেগুলো নিয়েছেন এই ধরনের কিছু সম্পদ কিছু অর্থ আপনি সদকা করে দেন আল্লাহর রাস্তায়। বাস জি আরেকজন কলার যুক্ত হয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমি ইমামের পিছনে শুনছি নাকি যে হুজুররা বলেন যে নামাজ পড়ার সময় জাহান্নাম জান্নাত যেটা সামনের উপরে থাকবে বা আল্লাহ তাআলা নিজে নামাজ দেখতেছে, এইটা এই জন্য কি আমি অন্ধ, যদি আমি চোখ বন্ধ করিয়ে নামাজ পড়ি তাহলে আমার দৃষ্টিটা ঠিক তীক্ষ্ণভাবে সেই দিকে যায় জাহান্নাম জান্নাতের দিকে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। দৃষ্টি তো সেজদায় রাখা, সেজদায় স্থানে রাখার কথা, কিন্তু এখন জান্নাত জাহান্নাম ভাবা অথবা আল্লাহকে ফিল করা, যে আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে দেখছি, তো এটার জন্য চোখ বন্ধ করে যদি ফিল করে তাহলে এই যে দৃষ্টির বিষয়টা, এটা সমস্যা হবে কি না? ওলামায়ে কেরাম বলেছেন চোখ খোলে সেজদা জায়গা দিয়ে তাকিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়বে, দাঁড়াবে সেখানে আল্লাহ দেখতেছেন, এটা তার ভাব সেটা আসবে, যে হাদিসে আছে আন্তা আবুদুল্লাহ কায়ান্নাকা তারাহ, তুমি এমনভাবে আবাদত করো যে আল্লাহ তুমি তাকে আল্লাহকে দেখছো, এটা ভাবটা সৃষ্টি হতে হবে। আর ফাইনলাম থাকুন তারও ফাইন্য ইয়ারক, যদি তুমি নাও দেখো তিনি তোমাকে দেখেন, এই মনোভাব নিয়ে সলাত আদায় করবেন, এতে আপনি ওদের দৃষ্টি দিলে বা সেজদা জায়গা দিলে চোখ খুলে খুললে যে আপনার সমস্যা হবে এমন সমস্যা কোনো কোনো কারণ নাই। হ্যাঁ আপনি যে কখনো চোখ বন্ধ হয়ে যায় আবার খুললেন, সেটা বন্ধ হয়ে গেলে ওটার জন্য কোনো অসুবিধা নেই, সালাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা এক ভাই মনে হয় 20 বারের ওপরে একটা বিষয় লিখেছে, আপনি যদি বলতেন, সাইদুর নাম, শারীরিক বিভিন্ন জটিলতা থেকে মুক্তির জন্য কী কী আমল করতে পারি? সমাজের সঙ্গে প্রশ্নটার জবাব আমরা জানব,
আরো একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমার আপন এক বোন জামাই সৌদি আরবে গেছে, কিন্তু অনেক ধার দেনা করে গেছে, কিন্তু ওইখানে যাওয়ার পর উনি উমরা পালন করতেছে, কিন্তু এখানে 1.5 লাখ টাকা দেনা আছে। আমার প্রশ্ন এটা, আসলে উমরা হবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা আলোচনা করব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত শেখ, আপনি নিশ্চয়ই শুনেছেন একটা বিষয়, সেটি হচ্ছে এখান থেকে ধার দেনা করে অনেকে যায় সৌদি আরবে, তো সৌদি আরবে সে যদি রিয়াদ থেকে উমরা করতে আসে কয় টাকার খরচ হয়, কিন্তু অনেকে আবার এটার সাথে এমনভাবে মিলায় যে সে তো ঋণগ্রস্ত, কেন উমরা যাচ্ছে? আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? সৌদি আরব তো সে গিয়েছে তার চাকরির উদ্দেশ্যে গিয়েছে, কাজের উদ্দেশ্যে গিয়েছে, এখন ওখান থেকে মক্কা আসা দেওয়া করবে, মক্কা একে তো কত টাকা খরচ হয়, আর আসছে এই সুযোগটা তার হাতছাড়া করা উচিত। ওখানে তার আলাদা করে আপনার ওনার ভিসা করা লাগতেছে না, ভিসা করা লাগতেছে না, আমার এক্সট্রা খরচও খুব একটা হচ্ছে না। জি, কাজে অতএব এই সুযোগটা হাতছাড়া করা উচিত না, আসছে যখন ওমরা করার করাটাই ভালো। আর ঋণের যে বিষয়টা, উনি ইনকাম করবে, করে ঋণ পরিশোধ করবে না ঋণ? ঋণ তো এটা ভিন্ন জিনিস, ঋণ উনি ইনকাম করে অথবা যেভাবে ওটা পরিশোধের ব্যবস্থা করে সেটা তার আলাদা ব্যাপার, কিন্তু এই জন্য ওমরা তার হবে না বা ওমরা করা ঠিক হবে না, এটাও ঠিক না। ধন্যবাদ মহতারাম। আচ্ছা, তো শারীরিক বিভিন্ন জটিলতা থেকে মুক্তির জন্য কি কি আমল করবেন আমাদের ভাই জিজ্ঞেস করছে? শারীরিক জটিলতা একটা তো হইলো শারীরিক রোগ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, এই জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি জিন ভূতের কোনো আসর থাকে, থাকে যে শারীরিক সমস্যা ফিল করেন, জিন অথবা জিন বা ভূত বা পুরী ইত্যাদি আসর করে থাকে, সেই জন্য এই লাইনে যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে আপনি পরামর্শ, তাদের পরামর্শ নিতে পারেন। আর এই থেকে উত্তরণের জন্য আপনি আয়াতুল কুরসি নিয়মিত বলবেন, যেটা প্রত্যেক নামাজের পরে রাত্রে শোয়ার সময়, তারপর সকাল বেগার যে এই কী বলে এটাকে সাইজকু তিন গুল তিনবার করে পড়া, এগুলো আপনি আমল করেন। আর আপনি ভালো একজন অভিজ্ঞ আলেম যিনি এই ব্যাপারে জানেন তার তার আপনি শরণাপন্ন হন। আর যদি শারীরিক অন্য শারীরিক রোগ যদি হয়, সেগুলোতে আপনি ভালো চিকিৎসার ব্যবস্থা করেন। এখন সুস্থতার জন্য এমন কোনো আমল কি নেই সম্মানিত শেখ, যে আমলগুলো করলে শারীরিকভাবে ভালো থাকা যায়? সুস্থতার জন্য আমল আছে, সেটা হলো আপনি নিয়মিত ওযু করেন, এটা সুস্থতার জন্য অনেক ভালো, গোসল করেন, তারপরে খাবারের সময় আপনি হালাল খাবার খান, হারাম বর্জন করেন, তিন ভাগের এক ভাগ খান, দুই এক ভাগ পানি রাখেন, এক ভাগ খালি করেন, আপনি স্বাস্থ্যের জন্য ভালো। এইভাবে খাওয়ার সময় পানি পান করবেন না, খাওয়ার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে পানি পান করেন, তারপরে খাইয়ের সাথে সাথে শুইবেন না, এগুলো তো স্বাস্থ্যগত ব্যাপার, এগুলো আমল করলে আপনার স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে, যেটা ডাক্তাররা বলে থাকেন সবসময়। ধন্যবাদ। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে নিজের আত্মীয় মানে সাদাকাতুল ফিতর কাদের ওপর আবশ্যক, এবং সাদাকাতুল ফিতরের এই অর্থগুলো আমরা নিজের আত্মীয়কে দিতে পারবো কিনা? সাদাকাতুল ফিতর ঈদের দিন সকালবেলা যার নিকট প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। জি, এখন এই সাদাকাতুল ফিতর তিনি তার গরিব আত্মীয়রা অধিক হকদার যদি তারা সাদাকাতুল ফিতর খাওয়ার যোগ্য হন। ফকির মিসকিন যাদের কাছে নেশা পরিমাণ সম্পদ নাই, এমন ব্যক্তি যদি আত্মীয় স্বজন হয় তারাই হইল অধিক হকদার, বরং ডবল স্বভাব হবে, সদকায় ফিতরের আধারে স্বভাব হবে, ওদিকে ওদিকে আত্মীয়তার খোঁজখবর রাখছে, এটা সব। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি, আমি মোহাম্মদ রতন বলছিলাম পাবনা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, তো আমরা কিছু মুসল্লিদেরকে ফলো করি যে নামাজ পড়ার সময় হচ্ছে আপনার মসজিদের দেয়ালের দিকে তাকায়, অনেক সময় ঘড়িতে কটা বাজে বা পাশ দিয়ে একটা মুসল্লি হেঁটে গেলে তাকিয়ে দেখে কে যাচ্ছে, নামাজ পড়ছি মানে আমরা নামাজের সুরা পড়ছি অথচ এদিক ওদিকে তাকাচ্ছি, তো এই নামাজটা আসলে কতটুকু যথাযথ হয়? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের স্ত্রীরা অথবা মা বোনেরা যারা বাসায় নামাজ পড়েন, তো এই এরা কতটুকু সতর ঢেকলে আসলে তাদের নামাজটা সঠিক হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো সম্মানিত শেখের কাছে, চলে যাচ্ছি। নামাজে দাঁড়িয়ে অনেকেই কাজ করে, ঘড়ির দিকে তাকায়, ফ্যানের দিকে তাকায়, সুইচ কোনটা ভাঙছে এটা আবার গবেষণা করে কীভাবে ভাঙলো, মসজিদ ভাঙলো না ইমাম ভাঙলো। আচ্ছা, এই ধরনের কাজ যারা নামাজের মধ্যে করে, এটা সমস্যা একটা মানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, এই নামাজ হয় কিনা? আসলে সলাত অবস্থায় খুশু খুশু যেটাকে বলা হয়েছে, কদ আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম বিসলাতিহিম খাশিউন,
যারা বিনয় সহকারে, অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এই মনোভাব নিয়ে, এই ভয়ভীতি নিয়ে সালাত আদায় করতে হবে। এদিক ওদিক তাকালাম, ঘড়ির দিকে তাকালাম, এটা তো সালাতের শান হইল না। তাইলে সালাত কুসুরি হবে, ত্রুটি হবে সালাত। মেয়েদের সতরটা যদি সংক্ষেপে, মেয়েদের সতর গোটা শরীরে সতর, শুধু হাতের তালু আর পায়ের তালু ব্যতীত গোটা শরীর তার সতর, চেহারা ব্যতীত। জাজাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্ন ধারা নিবেদিত প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, অনেক তথ্য আমরা পেয়েছি, প্রত্যেকে আমরা আমল করার চেষ্টা করব। আগামীকাল ইনশাআল্লাহ একই সময় আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।